ফটিকছড়ি হায়েতচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ত বার্ষিক পুরস্কার বিতরণ সংবর্ধনা ও যুবরাজ নৃপেন্দ্র স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার দুপুরে স্কুল মাঠত অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এটি উপস্থিত আছিল সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, মা ও শিশু হাসপাতাল এন্ড কলেজের প্রফেসর ডাক্তার এম এ কাশেম, চট্টগ্রাম ওয়াসের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম হোসেন সহ প্রশাসনের বিশিষ্ট কর্মকর্তাকল এ সময় উপস্থিত আছিল। এ সময় বক্তা হয়ে দেয় মেধার বিকাশে এ ধরনের বৃত্তি যথেষ্ট ভূমিকা রাখব এবং শিক্ষা বিস্তারে এ ধরনের বৃত্তি যেন আরো চালু করা হয়, এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই বক্তা। সমাজের জন্য অবক্ষর কারণ, ক্ষতির কারণ, ছাত্র ছাত্রীর জন্য ক্ষতির কারণ, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সে কথা বলতে দ্বিধা নেই। যেহেতু আইন এখনো শক্ত না, গ্রেফতার করে দিলে ই হয়ে যায়, জামিন পেয়ে যায়। আমি বলছি এভাবে ব্যবসায়ী জেগে না দাও, হাত টেন ভেঙে দাও, এখনো বলতেছে ভেঙে দাও, দায় দেয় কামিন নিব, দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারাত্ত গমলারি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন এই চাহ।